বাংলা নতুন বছর বরণের প্রস্তুতি চলছে রাজধানীর রমনা বটমূলে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, নববর্ষ বরণে কি প্রস্তুতি নেওয়া হয়েছে আর সার্বিক নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সারা, প্রথমে বলে রাখি, নববর্ষ উপলক্ষে ছায়ানটের যে প্রতি বছর এই রমনার বটমূলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সঙ্গীতানুষ্ঠান হয়, তারই মহড়া চলছে মূলত এখন। আপনাদেরকে একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে পুরো মঞ্চ জুড়েই ছায়ানটের যে সমস্ত শিল্পীরা আগামীকাল সকাল থেকে এখানে গান গাইবেন বা যে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করবেন, তারা মূলত এখন একেবারেই ফাইনাল যে প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি, তারা সেটি সম্পন্ন করছেন। আর বলে রাখি যে এর আগে এখানে র‍্যাবের মহাপরিচালক কথা বলেছেন, তার আগে ডিএমপি কমিশনার এখানে কথা বলেছেন, খুরশিদ আলম। তারা যে বিষয়টি আমাদেরকে গণমাধ্যমের সাথে পরে ব্রিফ করেছেন, তারা বলেছেন যে এই পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে এর আগে অনেকবার দেশের বিভিন্ন স্থানে যে হামলা বা জঙ্গি হামলার ঘটনাগুলো ঘটেছে, সেই ধরনের শঙ্কা বা সে ধরনের কোনো ধরনের ঝুঁকি এখন আর নেই, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন আগের থেকে অনেক সক্ষম এবং অনেক তৎপর। তারপরও তারা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন, বিশেষ করে ডিএমপি কমিশনার তার উপস্থিতিতে এখানে, বিশেষ করে পুলিশের যে সোয়াট টিম, তারা এখানে বোম ডিসপোজাল ইউনিট সহ তারা একটি ক্রাইম যে বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা প্রস্তুতি তারা সেটি সম্পন্ন করেছেন। তারা একটি মহড়া পরিচালনা করেছেন, এখানে তারা সাউন্ড গ্রেনেড, প্রতীকী বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে কিভাবে নিষ্ক্রিয় করতে হবে এবং এখানে যারা যদি কোনো ধরনের হামলাকারী আসে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করতে হবে মানুষের মধ্যে, মানুষকে নিরাপদ দূরত্বে রেখে, সেই বিষয়টি খুব চমৎকারভাবে এখানে মহড়া পরিচালিত হয়েছে। এর মধ্য দিয়ে মোটামুটি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা সেটি একটি চমৎকার চিত্র তারা তুলে ধরেছেন। আর সব মিলিয়ে র‍্যাবের মহাপরিচালক যে বিষয়টি বলেছেন যে তারা এত প্রস্তুতি, এত নিরাপত্তা ঝুঁকি নেই, তারপরেও তারা তৃপ্তির ঢেকুর তুলছেন না, তারা একেবারে গোয়েন্দা তৎপরতা সারা দেশে বৃদ্ধি করেছেন এবং জনসমাগম স্থলগুলোতে তারা নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে। তো সব মিলিয়ে এই ছিল মোটামুটি ছায়ানটের রমনার বটমূল থেকে যে বর্ষবরণ প্রস্তুতির মহড়ার সর্বশেষ সারা। আর এখানে যারা প্রস্তুতি করছেন তাদের সাথে কথা হয়েছিল, তারা কিন্তু আমাকে বলেছেন যে এখানে তাদের প্রস্তুতির আর কোনো ধরনের ঘাটতি নেই। আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন নয়ন বড়ুয়া জয়, সেখানকার বর্ষবরণের প্রস্তুতি নিয়ে তিনি আমাদেরকে জানাবেন। জয়, ধন্যবাদ হাবিব আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন রমনার বটমূলের খবর, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব প্রতি বছরের মতো এই বছরও নানা আয়োজন রয়েছে। তবে যে ডিসি হিল প্রতি বছর এই বৈশাখী উৎসব পালন করা হয়, তো এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, তার কারণে পুলিশ প্রশাসনের যে প্রস্তুতি আমরা দেখছি, একটু পরে পুলিশ কমিশনারও এখানে আসবেন, তিনি এই জায়গাটি যেখানে এখানে অনুষ্ঠান হবে, নানা অনুষ্ঠান হবে, সেখানে জায়গাটি কিন্তু মঞ্চ এমনকি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। একই সাথে সিআরবি এলাকায় পুলিশ কমিশনার গেছেন, সেখানেও নানা আয়োজন করা হবে। প্রতি বছরই বাংলার নববর্ষকে বরণ করে নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ, এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান, একই সাথে 8:30 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। সেই মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা ঘুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরে শেষ করার কথা রয়েছে। সব মিলে বলা যায় চট্টগ্রামেও কিন্তু নানা আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি, তারা
প্রস্তুতি শেষ করেছেন, একটু পর পুলিশ কমিশনার আসবেন, এসে কিন্তু আসলে এই জায়গাগুলো যেখানে অনুষ্ঠান হবে, আচার অনুষ্ঠান হবে, সেখানে কিন্তু তারা পরিদর্শন করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে চট্টগ্রাম শহর ছাড়াও গ্রামে গঞ্জে উপজেলায়ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয় ও হাবিব, দুজনকে ধন্যবাদ।